বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার আগে দিনহাটা শহরকে যানজট মুক্ত করতে এলাকা পরিদর্শনে বের হলেন পৌরসভার চেয়ারম্যান এবং মহকুমা শাসক। পূজোর আগে দিনহাটা শহরকে যানজট মুক্ত করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, মহকুমা শাসক ডক্টর রেহেনা বশির। শহরের গুরুত্বপূর্ণ পাঁচমাথার মোড়, সাহেবগঞ্জ রোড, গোসানী রোড, রংপুর রোড ও বলরামপুর রোডের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর ফুটপাথ সম্প্রসারণের বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা যায়। হাতে গোনে মাত্র 44 দিন রয়েছে দুর্গাপুজো। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো হয়ে থাকে দিনহাটায়। দুবছরের করোনা আবহ কাটিয়ে এবারে দুর্গাপুজোয় রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে মনে করা হচ্ছে। মহকুমা শাসককে সঙ্গে নিয়ে দিন পুর কর্তৃপক্ষের অন্তর্গত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করা হয়। পুজোর আগে শহরকে যানজট মুক্ত করাই প্রশাসনের লক্ষ্য বলে পুর কর্তৃপক্ষ জানান। এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী কি বলছেন শুনে নেব। নিউ মুম্বাই চাইনিজ রেস্টুরেন্ট দিনহাটা, আমাদের এখানে আপনার পছন্দের সুস্বাদু খাবার পাচ্ছেন সুলভ মূল্যেই। পাচ্ছেন সাউথ ইন্ডিয়ান চাইনিজ খাবার, পোলাও, বিরিয়ানি সহ আরও অনেক কিছু। এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। ঠিকানা সাহেবগঞ্জ রোড, মাহেশ্বরী ভবনের পাশে। যোগাযোগ নম্বর 8016576452। পৌরসভা এবং মহকুমা প্রশাসনের প্রতিনিয়ত আলোচনা চলছে। কালকেও একটা মিটিং হয়েছিল মহকুমা শাসকের দপ্তরে। আজকে আমি আর মহকুমা শাসক নিজে দুইজন শহরে কিছু কিছু পয়েন্ট আমরা দেখলাম। পাঁচমাথা মোড়, মহায় পার্ক, যেমন জ্ঞানাদেবী গার্লস স্কুলের সামনে যে লরি বাস দিয়ে রাস্তাটা বন্ধ করে রাখে, কিছু রাস্তা সম্প্রসারণের জন্য মহাপাড় থেকে রেলগেটে উপাস পর্যন্ত রাস্তাটা সম্প্রসারণ, ডিভাইডার, গোসাই রোডে রাস্তাটা সম্প্রসারণ, ডিভাইডার, রংপুর রোড চৌপতিতে এবং মেন চৌপতিতে রাস্তাটাকে ট্রাফিকটাকে সরিয়ে দিয়ে রাস্তাটি যাতে চওড়া করা যায় সেই নিয়ে ম্যাডামের সাথে একটু আলোচনা হলো। উনিও দেখলেন, আমিও দেখলাম। উনি বললো আমি খুব সত্য এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছি এবং কোর্ট চত্বরও এই দিনভর গাড়ি ঘোড়া দিয়ে বন্ধ থাকে, সেটাও হ্রাস করানোর জন্য আমরা একটা চেষ্টা করছি। ম্যাডাম এসডিও ম্যাডাম বললেন, আমি সাথে ছিলাম, আমার আধিকারিকরাও ছিল, পিডাব্লিউডি লোক ছিল, ট্রাফিক ওসি ছিলেন, ওখানে সমস্ত শহর ঘুরে দেখলাম। আমাদের চিন্তা আছে, মাথায় আছে পুজোর আগে শহরে যাতে কিছুটা যানজটটা কন্ট্রোলে আনা যায় এবং সর্বসাধারণকেও এগিয়ে আসতে হবে। যেমন সাহেব মেন রোডটাই ধরুন করার চিন্তা করুন, কুচবিড় রোডটা ব্যবসায়ীরা দখল করে রেখেছে, অনেকবার বলা হচ্ছে মালপত্র সরিয়ে দেওয়া হচ্ছে, সেই অবস্থা চরাট বাজার এলাকায় ওই একই অবস্থা। তো আগামী দিনে যদি মানুষ কথা না শোনে, ব্যবসায়ীরা কথা না শোনে, তাহলে প্রশাসনিক হিসাবে আমরা যা ব্যবস্থা নেব তাই নেব। সরকার যানজট মুক্ত করতে যা করতে লাগে তাই করবো আমরা।